হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো পুরীর যে ব্লগগুলো আস্তে আস্তে আমি শেয়ার করছি, তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, খুব ভালো লাগছে। তো আমরা সকাল সকাল পুরী পৌঁছে গেছিলাম, তারপর আমরা রেডি হয়ে জগন্নাথ দর্শন করে এসে জাস্ট আমরা একটা লাঞ্চ করব বলে একটা রেস্টুরেন্টে ওয়েট করছি। সবাই খাবারের জন্য অধীর আগ্রহে ওয়েট করছি। দেখো, এখানে সবার চোখ মুখ শুকিয়ে গেছে রাতে ট্রেন জার্নি করে, তারপর সকাল থেকে সবাই না খাওয়া, মানে প্রচণ্ড টায়ার্ড, সবার মুখের অবস্থা ভীষণই খারাপ। তার মধ্যেও আমার ছেলে দেখো এখানে পোজ দিচ্ছে, ওর মানে লিমিটলেস ওর মানে এক্সাইটমেন্ট। তো আমরা খাওয়া দাওয়া করে দেন কেউ আর আসেনি সেরকম, আমি আমার হাজবেন্ড আমার ভাসুর এসেছিলাম প্রথম প্রথম স্নানের জন্য। আর এখানে আমি কিছু তোমাদের জন্য ভিডিও রেডি করছিলাম, আর আমার পাশে আমার দাদাভাই মানে আমার ভাসুরও কিছু ফটো তুলছিল। আর দেখো সবাই, সমুদ্রের ভিউটা দেখো কি সুন্দর না? আমি দীঘাতে অনেকবার গেছি, বাট পুরীতে এই ফার্স্ট টাইম তোমাদেরকে বললাম। প্রচণ্ড ভালো ভিউ, মানে অসাধারণ ভিউ, আমার তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সবাই জান, সবাই কিন্তু জানিও আমাকে কমেন্ট বক্সে, ওকে? আর তোমাদের কমেন্টের জন্য আমি কিন্তু অনেক অনেক ওয়েট করে থাকি। শুধু দেখো ভিউটা। আর এটা ছিল যেদিন যখন আমরা পৌঁছালাম সকালের দিকে, সানরাইজটা দেখো কি সুন্দর লাগছে, কি বিউটিফুল লাগছে, আর মানে এত সুন্দর ভিউ, যে কালারটা দেখছো না, এটা কোনো রকম কিন্তু এডিট নয়, মানে জাস্ট কালারটা তুমি দেখো, এটা মানে সূর্যের আলো পড়ে জাস্ট এই কালারটা এসে গেছে, কি দারুণ ভিউ দেখো। শুধু সবাই কিন্তু কমেন্টে জানিও, আর ঢেউগুলো আসছে দেখো কি সুন্দর লাগছে না, কত রকমের ঢেউ আসছে তুমি দেখো, কত ভালো লাগবে। আর সানরাইজটা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে সবাই বলে না সুন্দরী পুরী, সত্যি সুন্দরী পুরী, খুবই সুন্দর, আমার তো অসাধারণ লেগেছে। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে, আর আমি জানি আমি হয়তো লাস্ট গেলাম, তোমরা অনেকেই অনেকবার গেছো। আর এটা সেকেন্ড দিন সবাই গেছিলো সমুদ্রে, আমার মা, আমার জা, আমার ভাসুর, আমার বাপি, আমার জায়ের মেয়ে, আমরা সবাই গেছিলাম সেকেন্ড দিন স্নান করতে। ওরা ফার্স্ট দিন যায়নি। সেকেন্ড দিনের এটা দৃশ্য, আমি আর আমার হাজবেন্ড এখানে কিছু ফটোশ্যুট করে নিয়েছি, আমার আমাদের ফটোগ্রাফার আমার ভাসুর মানে আমার দাদাভাই। তো সবাই জানিও কেমন লাগছে। আর এখানে দেখো সবাই বসে আছে ঢেউ ফেউ খেয়ে, ভয় পাচ্ছে নামতে, আমার ছেলে তো নামেনি, ও পিপির সঙ্গে বিচে বসে আছে, প্রচণ্ড ভীতু, ও ভয় পায়। আর এখানে সবাই ঢেউ খেয়ে পড়ে গেছে দেখো অবস্থা। তো এই ভিউটা কেমন লাগছে জানিও, এই দেখো সবাই স্নান করছে, কি সুন্দর লাগছে সবাইকে, দারুণ এনজয় করেছি। এবং পরিবেশটাও বেশ ভালো ছিল, ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল, শুধু একটু কষ্ট হয়েছে রোদ্দুরের জন্য, কারণ আমি একদম রোদটা সহ্য করতে পারি না, যেহেতু আমার মাইগ্রেনের একটা প্রবলেম আছে। তো এছাড়া নো ডাউট আমার প্রচণ্ড ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। তো সাউন্ডগুলো পাশের বাড়ি থেকে আসতে একটু নয়েজটা তোমরা অ্যাভয়েড করো, কারণ আমি যখনই ভয়েস ওভার দিতে বসি তখনই এগুলো চলতে থাকে, প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। আর এ দেখো সবার পিক আস্তে আস্তে নিয়েছি, আমার ননদকেও মানে আমার দিদিভাইকেও নিয়ে এসেছিলাম একটু ফটো তোলার জন্য, দিদিভাই সমুদ্রে নামে না, পছন্দ করে না। তো দেখো সবাই আস্তে আস্তে এখানে কিছু কিছু ফটো তোলা হয়েছে, মেনলি আমি জোর করে তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এই ঢেউটা দেখো শুধু জাস্ট আছড়ে পড়ছে, বড় বড় বিশাল বড় বড় ঢেউ, আমি আর হাজবেন্ড আবারও সবার কিছু ফটো শেয়ার করলাম।
আমার বাপি মাকে নিয়ে। আমার পুরী ভীষণ ভালো কেটেছে, তোমরা জানিও তোমরা কেমন কাটিয়েছো। থ্যাংক ইউ।